নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আগস্টে রাজ্যে আসছেন অমিত শাহ, উত্তরবঙ্গে করতে পারেন জনসভা। পঞ্চায়েত নির্বাচন শেষ, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বিজেপির রাজ্য কমিটি যেভাবে কাজ করেছে এবং যেভাবে এত খুনোখুনির মাঝখান থেকেও এত বেশি সংখ্যায় আসন সংগ্রহ করেছে, তাতে বেজায় খুশি হয়েছে অমিত শাহ। অমিত শাহ নিজে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে। এদিকে সুকান্ত মজুমদার অমিত শাহের সঙ্গে দেখাও করেছে। অমিত শাহ বাংলায় এখনো কেন্দ্রীয় বাহিনী রেখে দিয়েছে, কারণ ভোট পরবর্তী হিংসা প্রচুর হয় বাংলায়, সেইখান থেকে জনগণকে বাঁচাতে, বাংলার মানুষকে বাঁচাতে অমিত শাহ বাংলায় রেখে দিয়েছে এখনো কেন্দ্রীয় বাহিনীকে। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি যেভাবে লড়াই করেছে তাতে বেজায় খুশি অমিত শাহ, আর সেই কারণেই পশ্চিমবাংলায় এসে শুভেচ্ছা জানাবে। আর যেটা জানা যাচ্ছে, উত্তরবঙ্গে কোনো একটা জায়গায় বড়সড় সভা করবেন অমিত শাহ, অর্থাৎ এটা পরিষ্কার উত্তরবঙ্গে কিন্তু ভালো ফোকাস রাখছে কেন্দ্রীয় কমিটি, কারণ উত্তরবঙ্গে যে 8টা সিট রয়েছে সেখান থেকে 8টায় জিততে চাইছে বিজেপি। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।